ঈদের প্রশ্নই বুঝতে পারছেন না অনুব্রত। কথা কি ক্লিয়ার না বেজানসে? ইংরেজি হিন্দি জানেন না কৃষ্ণমণ্ডল? আমি হিন্দি ইংরেজি কিছু বলতে পারি না, বাংলা লিখতে পারি না। ইডিকে জানিয়ে দিয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি গরু পাচারে অভিযুক্ত অনুব্রত মণ্ডল। আরে ডুগলা বাজবে, দেশ কা কিয়া কিয়া সম্পত্তি বিক্রি কর দিয়া, ট্রেন বিক্রি কর দিয়া, বিশেষ লাইন বিক্রি কর দিয়া, কয়লা খনি বিক্রি কর দিয়া। ও ভাই मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। এমন কি পেন ধরতেও সমস্যা, কেবল তার অক্ষর জ্ঞানেরই সমস্যা রয়েছে। আরে রাখা এডি প্রশ্নের যে জবাব কাগজে কলমে লিখতে হবে তাতেও কার্যত না বলেছেন কেষ্ট। তার বড় কারণ তিনি এই মুহূর্তে আর লিখতে পারেন না। যাই নাই আবি আর শুনিয়ে 11 দিনের ইডি হেফাজতে অনুব্রত 21 মার্চ ফের আদালতে হাজিরা দিতে হবে তাকে। মুখোমুখি জিজ্ঞাসাবাদে 12 জনকে তলব করা হয়েছে। এ উঠালে রে দেবা, উঠালে রে বাবা, মুজা মীর কো নেই রে, ইয়ে দো গরিবো কো উঠা। এবার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে তলব করেছে ইডি। তলব করা হয়েছে অনুব্রতর হিসেব রক্ষককেও, এবং তাদেরকে কিন্তু সরাসরি দিল্লিতে তলব করা হয়েছে। হে বিজ্ঞাই ইয়ে গভর্নমেন্ট, আপ গভর্নমেন্ট মে কুছ নেই হ্যায়, ইয়ে ভ্যানচো সারে মিল কে হামকো পাগল বানা রহে, মাদারচোদ কে বাচ্চে। ও